Hello viewers, this is Mohsin Reza and welcome back to another class. Today's topic is about hematemesis and melena. It's very crucial topic. এখানে আসলে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ রক্তবমি এবং রক্তপায়খানা এটা কিন্তু একটা ইমার্জেন্সি মানে কন্ডিশন পেশেন্টের আর এটা মানে প্রতিদিনই হচ্ছে আপনি এই ধরনের কিছু ইমার্জেন্সি পেশেন্টের সাথে ডিল করবেন তো এখানে আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসলে এই ধরনের ইমার্জেন্সি কন্ডিশনে কিন্তু পেশেন্টকে আপনারা যদি দ্রুত মানে ম্যানেজ না করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে তো দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে রেফারেল নোট সহ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতে হবে বা দেখা যায় নিকটস্থ কোনো হসপিটাল থাকলে সেটার ইমার্জেন্সিতে পাঠাতে হবে তো এখানে ডেফিনেশনটা আপনারা দেখে নিন এখানে আসলে ডেফিনেশনটা কিন্তু আলাদা আলাদা আসতে পারে যে হ্যামাটোমেসিস অ্যান্ড দেন হচ্ছে আপনার মেলেনা দুটো আলাদা আলাদা ডেফিনেশন আসতে পারে রক্তবমির সংজ্ঞা দেওয়া বা রক্ত পায়খানার সংজ্ঞা দেওয়া এখানে সহজভাবে আপনি লিখে দিতে পারেন দেন হচ্ছে যারা হচ্ছে ইংরেজি মাধ্যমে আছেন তারা ইংরেজি মাধ্যমে লিখবেন গাইড থেকে ডেফিনেশনটা দেখে নিতে পারেন তা আমরা চলে যাই হচ্ছে আপনার কজে তো কি কি কারণে হচ্ছে আপনার মানে রক্ত বমি বা হচ্ছে পায়খানা হয় তো এখানে ডিউডেনাল আলসার বা ডিউডেনাল ক্ষত পেপটিক আলসারের কারণে হতে পারে কারণ আলসার মানে হচ্ছে ছিদ্র ফুটা ক্ষত তো পাকস্থলীর মধ্যে এই ধরনের ক্ষত থাকলে কিন্তু আপনার রক্ত বমি হবে এটা স্বাভাবিক ব্যাপার দেন হচ্ছে খাদ্যনালীর নিচের অংশের শিরার অস্বাভাবিক প্রসারণ মানে যেটা হচ্ছে আপনার খাদ্যনালীর মানে শেষ প্রান্তে দ্যাট যেটা হচ্ছে যে আপনার স্টমাকের সাথে লাগোয়া থাকে ওই পাশে যদি দেখা যায় শিরার অস্বাভাবিক যদি এক্সটেনশন থাকে তো সেটার কারণে কিন্তু আপনার রক্তপাত হতে পারে দেন হচ্ছে আপনার খাদ্যনালী যদি ছিদ্র থাকে মানে ক্ষত থাকে কোনো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হতে পারে দেন হচ্ছে আপনার রক্তপাতের মানে রোগ প্রবণতা দেখা যায় রক্তপাতের যে রোগগুলো আছে আমরা জানি কিছু এরকম রোগ আছে যেটার কারণ হচ্ছে যে মানে অযথাই রক্তপাত হয়ে থাকে তাদের হচ্ছে মানে বডিতে প্লাটিলেটের সংখ্যা কম থাকে দেন এখানে আসে যে গ্যাস্ট্রিক যে আসলে গ্যাসের সমস্যা থাকলে দেন হচ্ছে আপনার কেউ যদি দেখা যায় মানে এক্সেসিভ গ্যাস থাকে আর সেটা যদি দেখা যায় আপনার অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক আলসার আলসারের সাথে সম্পর্ক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায়ই এই ধরনের সমস্যা দেখা যায় দেন হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে আপনার এমএসএ আইডি নিতে থাকে তো যদি আলসারের পরিমাণ তার স্টমাকে কমও থাকে বা হচ্ছে তার খাদ্যনালীতে যদি আলসার থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা বিরাট ক্ষতির কারণ হতে পারে কারণ ব্যথানাশক যেটা আমরা জানি যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস তো এই ধরনের মেডিসিনগুলো কিন্তু আপনার পাকস্থলীর মধ্যে গ্যাসের দেখা যায় সৃষ্টি করে আর যেটার কারণে কিন্তু আপনার ক্ষত থাকলে সেটাকে দেখা যায় আরও মানে বড় করার চেষ্টা করে বা আরও ক্ষতি হওয়ার চান্স থাকে ক্ষতটা দেখা যায় আরও বেড়ে যেতে পারে তো এই জন্য দেখা যায় রক্তবমি হতে পারে বা রক্ত পায়খানা হতে পারে এখানে রক্তের কিছু রোগ আছে যেমন হচ্ছে আপনার লিউকেমিয়া হিমোফিলিয়া থ্রম্বো সাইটোপেনিয়া তো এখানে হিমোফিলিয়ার কারণে কিন্তু আপনার এই যে মানে রক্তপাতের রোগ প্রবণতা যেটা আমি একটু আগে বলছিলাম তো এটা মানে হিমোফিলিয়ার কারণে হয়ে থাকে রক্তপাত হয়ে থাকে তার হচ্ছে ফুসফুস নাক ও গলার রোগ পাকস্থলীতে মানে এখানে আসলে ফুসফুসের কারণে কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ খাদ্যনালীটা খাদ্যনালীর উপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদের গলা থেকে আলাদা হয়েছে ফুসফুসে একটা মানে নল গিয়েছে দেন আর একটা হচ্ছে আপনার আমাদের খাদ্যনালী তো এখানে দেখা যায় কোনো প্রবলেম হলেও হতে পারে দেন আপনার লিভার দেন হচ্ছে প্লিহা স্প্লিন যেটা অগ্ন্যাশয় অগ্ন্যাশয় প্যানক্রিয়াস এগুলোর কোনো জটিলতা হলেও কিন্তু আপনার রক্তবমি হতে পারে অগ্ন্যাশয় আসলে যে ইনসুলিন বানিয়ে থাকে ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন তাদের আপনার মানে ইনসুলিন বানানোর ক্ষমতাটা কিন্তু এই প্যানক্রিয়াসে থাকে না তো সেই ক্ষেত্রে একটা সময় দেখা যায় এই প্যানক্রিয়াস সমস্যা হয় বা প্যানক্রিয়াটাইটিস হয় ব্যথা হয় প্যানক্রিয়াসে দেন অনেক ক্ষেত্রে ফুলে যায় দেন তখন এই অবস্থা হতে পারে দেন প্লিহাও অনেক ক্ষেত্রে বড় হয়ে যায় যেমন কালাজ্বরের ক্ষেত্রে হতে পারে স্যানোফ্লাই দ্বারা যেটা হচ্ছে সংক্রমিত হয় তো এই প্লিহাও কিন্তু কিছু কিছু মানে ইনফেকশনের জন্য বা কিছু কিছু জ্বরের সাথে হচ্ছে প্লিহাটা বড় হয়ে যায় সেটাও একটা কারণ হতে পারে লিভারের প্রবলেম হলে তো হবেই দেন হচ্ছে আপনার মলদ্বারের কোনো রোগ সেটা হতে পারে যে আপনার পাইলস বা হচ্ছে আপনার ফিস্টুলা এগুলোর কারণে হতে পারে দেন আপনার যে ইন্টেস্টিন আছে যেটা হচ্ছে যে আপনার স্মল ইন্টেস্টিন লার্জ ইন্টেস্টিন এগুলোতে ক্ষত হলেও কিন্তু মানে বৃহদন্ত ক্ষুদ্রান্ত এগুলোর মধ্যে দেখা যায় মানে ক্ষত বা আলসার হলেও কিন্তু আপনার রক্তের সাথে মানে পায়খানার সাথে রক্ত থাকতে পারে দেন রক্তের ক্যান্সার হলে তো হবেই
দেন গ্যাস্ট্রিক আলসার, এগুলো আমি আগেই বলেছি। দেন হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার মানে খাদ্য সংবহন তন্ত্রের ক্যান্সার, যেখানে খাদ্য সংবহন তন্ত্র মানে টোটাল যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা ইয়েটা, সেটা কিন্তু আমাদের যে মুখগহ্বর থেকে শুরু করে একদম খাদ্যনালী, পাকস্থলী, দেন হচ্ছে আপনার স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, মানে একবার মল বের হওয়া পর্যন্ত যে সিস্টেমটা, সিস্টেমটা দেখা যায় যে কোনো সময়ে মানে যে কোনো জায়গাতে হচ্ছে যদি আপনার আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে কোলনে ক্যান্সার হয়। দেন আবার দেখা যায় মানে লার্জ ইন্টেস্টিন হচ্ছে স্মল ইন্টেস্টিন, এগুলোতে কিন্তু মানে ক্যান্সার হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে স্টমাক ক্যান্সার হতে পারে, দেন হচ্ছে ইসোফেগাসে সমস্যা হতে পারে। তো এখানে এই যে ডাইজেস্টিভ সিস্টেম মানে টোটাল যে আমাদের খাদ্য সংবহন তন্ত্রটা, এটার যে কোনো একটা জায়গা হচ্ছে আপনার ইয়ে হলেই কিন্তু প্রবলেমটা গ্যাস মানে ক্যান্সার হতে হলে এ ধরনের সমস্যা হতে পারে। তাহলে হচ্ছে কোন কোন মানে ক্লিনিক্যাল ফিচার বা হচ্ছে লক্ষণগুলো নিয়ে পেশেন্ট আপনাদের কাছে আসতে পারে, এটা খুবই সহজ। আর তারপর হচ্ছে খাতায় লেখার জন্য এই জিনিসগুলো আপনার একটু রপ্ত করে নেবেন। তো শুরুতে হচ্ছে যে আপনার মল আলকাতরার ন্যায় আপনার থাকবে, এরকম বলতে পারে যে এটা অবশ্য গ্যাস্ট্রিক বা হচ্ছে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা আসে, যে পেশেন্ট বলে যে কাদার মতো পায়খানার রঙটা আছে, দেন হচ্ছে রক্তচাপ কম পাওয়া যেতে পারে। এটা আসলে ইমার্জেন্সি না হলে এরকম টুকটাক মাঝে মধ্যে এরকম দেখা যায়, এরকম পেশেন্ট যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু, আর রক্ত কমে গেলে কিন্তু আপনার রক্ত মানে চাপ কমবে, হাইপোটেনশন হবে, এটা তো জানার কথা। দেন হচ্ছে আপনার খাবারের পর পেট ব্যথা বা জ্বালা হতে পারে, এটা আসলে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হতে পারে। দেন হচ্ছে ডিউডেনাল আলসার বা অন্যান্য আলসারের ক্ষেত্রে কিন্তু আবার খালি পেটে আপনার আপনার পেট ব্যথা হতে পারে, পেট ভরা থাকলে ভালো লাগতে পারে। দেন হচ্ছে আপনার আপনার পুষ্টি অপ্রয়োজনীয় খাদ্যভাবে রোগী দুর্বল হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যদি চলতে থাকে, যেমন সাইলেন্টলি যদি চলতে থাকে আপনার, অনেক ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যায়, পেশেন্ট অনেক সময় খেয়াল করে না বা এত কম পরিমাণে যায় যে আসলে ধরাটা দুষ্কর, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হয়ে যায়। তার ইন্টেস্টিনে কোনো প্রবলেম থাকলে বা ইন্টেস্টিন বা কোলন ক্যান্সার যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে এটা বুঝতে পারে না, ধীরে ধীরে আপনার দেখা যায় মানে ব্লিডিং হতে হতে পায়খানার সাথে ব্লাড দিতে দিতে একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়। তো দেখা যায় খুব ক্লান্ত থাকবে, দেন অনেক ক্ষেত্রে আপনার বমির আগে পেটে ব্যথা ভার বোধ এরকম থাকবে, দেন প্রচুর ঘামতে পারে। তো ইমার্জেন্সি যে পেশেন্টগুলো আসবে এসেই বলবে যে আমার মানে বমি মানে বা হচ্ছে কেউ নিয়ে আসতে পারে, আপনার বমি সাথে হচ্ছে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে। তো সেক্ষেত্রে দেরি না করে যদি পেটে ব্যথা থাকে, ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কী করা যায় বা এরকম ট্রিটমেন্টটা আপনাদের পরীক্ষা আসবে যে ট্রিটমেন্টটা কী হবে হ্যামাটেমেসিসের ক্ষেত্রে বা হচ্ছে মেলেনার ক্ষেত্রে, দুটা ট্রিটমেন্ট প্রায় একই। তো এখানে পেটে ব্যথা থাকলে তাইমোনিয়াম মিথাইল সালফেট যে ইঞ্জেকশন আছে সেটা আইভিতে দিতে হবে। এখন যেহেতু আসলে বমি আর পাতলা পায়খানা মানে পায়খানার ক্ষেত্রে আসলে যেহেতু মুখে কিছু দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে আপনার যে ডেক্সট্রোজ আপনার স্যালাইন দিতে হবে 40 থেকে 50 ফোঁটা, দেন আপনার যে গ্যাসের জন্য হচ্ছে ওমিপ্রাজল আইভি দিতে হবে, দেন হচ্ছে বমি থাকলে বমির জন্য অন্ডাসেট্রন জাতীয় মানে ইয়ে দিতে হবে। তো এটা দিয়ে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ব্লাড খুব বেশি গেলে কিন্তু রোগীর ব্লাড ট্রান্সফিউশন করা লাগতে পারে, ব্লাড দেওয়া লাগতে পারে বাইরে থেকে। তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত যদি এই চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন, দেওয়ার পর আপনার পেশেন্টকে দ্রুত রেফার করে দিতে হবে রেফারেল নোট সহ, এই ধরনের ট্রিটমেন্ট যদি দিয়ে থাকেন। আর ডায়াবেটিক পেশেন্ট হলে আপনারা জেনে নেবেন, বা হচ্ছে হাইপারটেনসিভ কোনো পেশেন্ট হলে সেটাও জেনে নিতে হবে, কারণ ডায়াবেটিস পেশেন্টদের জন্য আবার ডেক্সট্রোসেলাইনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো এখানে আপনারা আশা করছি যে পরীক্ষা যদি আসে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো লিখতে পারবেন, ডেফিনেশন লিখতে পারবেন, দেন একটা কারণ লিখতে পারবেন, কারণগুলো কী কী কারণে হয়, দেন হচ্ছে আপনার কী কী লক্ষণ নিয়ে পেশেন্ট আপনাদের কাছে আসবে, দেন হচ্ছে ট্রিটমেন্ট কী দেবেন, জেনারিক নামগুলো আমি এখানে ইউজ করেছি, এগুলো খুব সুন্দরভাবে আশা করি লিখতে পারবেন। তো এখানে অন্যান্য সিস্টেমের যারা হচ্ছে আপনার ভাই বোনরা যারা দেখছেন, যারা DUMS করছেন বা ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন সার্জারি বা আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি বা আপনি হোমিওপ্যাথিতে পড়ছেন, তো সেই ক্ষেত্রে আসলে সবার জন্য কিন্তু আসলে এই জিনিসগুলো সেম, যে ট্রিটমেন্টের বেলা হচ্ছে অ্যালোপ্যাথিতে চেঞ্জ হবে মেডিসিনগুলো, বাট অন্যান্য ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন আমি সেই আশা রাখি। তো আজকের ক্লাসটা আশা করছি আপনাদের খুব কাজে লাগবে, আর এটা মানে বেশিরভাগ পরীক্ষাতে থাকেও। তারপর হচ্ছে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা বা হচ্ছে আমার দ্বারা কোনো ভুলভ্রান্তি হলো সেটা আমাকে জানাতে হবে, সেটা জানাবেন, এটা আমি আসলে মানে ইয়ে করার চেষ্টা করব। তো নেক্সটে আমি এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে টপিকের ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আর ক্লাসগুলো কেমন লাগে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, যদিও এটা আসলে ওইভাবে ফর্মাল ক্লাস না, জাস্ট আপনাদের রিকোয়েস্টে আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি আর কিছু গুরুত্বপূর্ণ টপিক। আর এখানে সাধারণ মানুষ যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলতে চাই, তো এখানে আসলে এডুকেশনাল পারপাসে আমি এই মেডিসিনগুলোর নাম শেয়ার করছি, এখানে দেখেই হচ্ছে কোনোভাবে আপনারা মানে ইনডালজ মানে হবেন না যে আমি এটা প্রশ্রয় দিচ্ছি নেওয়ার জন্য, এটা কখনোই নেওয়া যাবে না, অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, ওনার পরামর্শে আপনি ওষুধ দিতে হবে। এটা জাস্ট হচ্ছে এডুকেশনাল পারপাসে আমি এখানে শেয়ার করছি, যেন হচ্ছে পল্লী চিকিৎসক বা প্যারামেডিক ভাই বোনেরা তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করছেন মানে করতে পারেন। আর এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যারা মানে অলরেডি প্র্যাকটিস করছেন তাদের জন্য আসলে এই ক্লাস বা হচ্ছে এই ইয়েগুলো না, যারা হচ্ছে নিউ কামার যারা নতুন আসতে চাচ্ছেন এই পেশাতে তাদের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আসলে এই মানে ক্লাসগুলো আমি নিচ্ছি। যারা ভর্তি আছেন বা মানে দেখা যায় ভর্তি হবেন কোনো একটা কোর্সে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এটা। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের ভিডিও এখানে শেষ করছি, সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।